আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও তৈরি করতে চলেছি, সেটি হচ্ছে এসএসসির ফল জানবেন যেভাবে। এখানে আপনারা মাদ্রাসা বোর্ডের রেজাল্ট সহ জানতে পারবেন। আপনারা অনেকেই রেজাল্টের জন্য বিভিন্ন জায়গায় যান, ফোন করতে হয়, কিন্তু আপনারা বাড়িতে বসে কিভাবে রেজাল্ট দেখবেন, বিশেষ করে ছাত্রছাত্রীরা, অভিভাবকরা, সেই সাথে প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠান নিজেদের প্রতিষ্ঠানে বসেই কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবেন এক ক্লিকেই। এই জন্য আজকের এই ভিডিওটি আমার এই চ্যানেল অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক টিভি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, সেই সাথে যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে হতে চলেছে একটি আজকের দিনে চমৎকার ভিডিও এবং আপনাদের প্রয়োজনীয় একটি ভিডিও, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা কিভাবে পুরো রেজাল্ট ডাউনলোড করবেন একটি প্রতিষ্ঠানের, সেটিও জানতে পারবেন ভিডিওর শেষে। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ 3 ডিসেম্বর 2021 বৃহস্পতিবার। এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার 30 ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফলাফল ঘোষণা করবেন। পরীক্ষার ফল একযোগে শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। অর্থাৎ ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা ফল জানবেন, এর জন্য নির্ধারিত ওয়েবসাইট অর্থাৎ www.educationboardresults.gov.bd ভিজিট করে আপনারা ফল জানতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, পরীক্ষার নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে ফলাফল জানতে পারবেন। আর এই লিঙ্কটি, যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি গিয়ে আপনারা রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবেন। আমরা যদি সরাসরি যাই, রেজাল্ট দেখতে যাই, তাহলে কি দেখতে পাবো আমরা দেখিনি। যে লিঙ্কটি আমি আপনাদের দেখিয়েছিলাম সেই লিঙ্কটি সরাসরি আমি এখানে চলে আসলাম। তো প্রথমে আমরা কি সিলেক্ট করতে যাচ্ছি, প্রথমে আমরা পরীক্ষার নাম সিলেক্ট করি, এসএসসি দাখিল। আমরা আগের পরীক্ষার একটি রেজাল্ট আমরা দেখব, যেহেতু এখনও প্রকাশ হয়নি 2021 সালের রেজাল্ট। 2018 সালে একটি রেজাল্ট আমরা প্রকাশ করতে যাচ্ছি, দেখতে যাচ্ছি, সেটি হলো দিনাজপুর বোর্ডের। আমরা রোল নাম্বারটা এখানে কপি করে রেখেছি, দেখি রোল নাম্বারটা বসাই। তারপর আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে, কপি করলাম, কপি করে আমি চলে যাচ্ছি ওয়েবসাইটে, রোল নাম্বার বসিয়ে দিচ্ছি, পেস্ট, এবং রেজিস্ট্রেশন নম্বর আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আপনারা একটা দেখতে পাচ্ছেন 7+7, অর্থাৎ এটি যোগ করে বসাতে হচ্ছে 14। এবার আপনারা সাবমিট বাটনে ক্লিক করুন, পেয়ে যাবেন রেজাল্ট। এই যে রেজাল্ট চলে এসেছে একটি, আপনারা এখান থেকে সরাসরি এটি প্রিন্ট করে নিতে পারবেন। এটি একক রেজাল্ট দেখার জন্য, অর্থাৎ শিক্ষার্থী অথবা অভিভাবক যদি এই রেজাল্ট দেখতে চান তাহলে এভাবে আপনারা রেজাল্টটি দেখতে পাবেন। আবার চলে যাচ্ছি অন্য একটি সিস্টেমে, দেখা যাক এখানে আমরা কি দেখতে পাই। আমরা যদি সরাসরি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পেতে চাই তাহলে কি করতে পারি আমরা, সেক্ষেত্রে স্কুল পর্যায়ের জন্য মোবাইল এসএমএস এর মাধ্যমে ফল পাওয়ার জন্য এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর অর্থাৎ 2021 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। আপনারা উদাহরণ যদি দেখতে চান, এসএসসি স্পেস ঢাকা বোর্ডের জন্য DHA, দিনাজপুরের জন্য DIN, তারপরে রোল নম্বর, তারপরে হচ্ছে পাশের সন, আর পাঠিয়ে দেবেন 16222 নম্বরে। এটি স্কুল পর্যায়ের জন্য। এবার চলে যাচ্ছি আমরা মাদ্রাসা পর্যায়ের জন্য। মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য দাখিল লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাশের সাল অর্থাৎ 2021 লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে পারেন। ফিরতি এসএমএস এ আপনি আপনার রেজাল্টটি দেখতে পাবেন। উদাহরণ যদি আমরা দেখি, প্রথমে দাখিল DAKHIL, তারপরে মাদ্রাসা বোর্ড MAD, তারপরে রোল নম্বর, তারপরে 2021 পাঠিয়ে দেবেন 16222 নম্বরে। আশা করছি আপনারা এই দুটি উপায়ে রেজাল্ট জানতে পারবেন। এছাড়া যদি এই দুটি উপায়ে কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে আমার কাছে আরেকটি চমৎকার উপায় রয়েছে, আশা করছি সেই উপায়টি আপনারা সবাই মনোযোগের সহিত দেখবেন। এবার জানাতে চলেছে
একক কিংবা পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট এক ক্লিকে কিভাবে ডাউনলোড করবেন। এর জন্য চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে, আর লিঙ্কটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে, যেখান থেকে আমরা সরাসরি আমাদের রেজাল্টটি ডাউনলোড করতে পারি, একক কিংবা প্রতিষ্ঠানের রেজাল্ট। কম্পিউটার স্ক্রিনের জন্য আমি যে লিঙ্কটি ওখানে দেখিয়েছি সেটি এখানে সরাসরি চলে এসেছি। এই লিঙ্কটিতে আপনি সরাসরি একক কিংবা প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই সাথে প্রিন্টও নিতে পারবেন। আমরা প্রথমে এখানে সিলেক্ট করব হচ্ছে পরীক্ষার নাম, সেই সাথে সিলেক্ট করব হচ্ছে সাল। আমি যেহেতু 2021 সালের রেজাল্ট এখনও প্রকাশ হয়নি, আগামীকালকে প্রকাশ হচ্ছে, আমি 2020 সালে দিচ্ছি। এখানে বোর্ডের নাম দিতে হবে, দিলাম মনে করো হচ্ছে দিনাজপুর বোর্ডের জন্য। সেই সাথে আমরা এখন একক রেজাল্ট যদি দেখতে যাই তাহলে ইন্ডিভিজুয়াল রেজাল্টস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে এই যে রোল নম্বরটি, রেজিস্ট্রেশন নাম্বার দিতে লাগবে না, এখানে আপনি সরাসরি রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বারও দিতে পারেন, দিতে চাইলে দিতে পারেন, কিন্তু না দিলেও চলবে। আশা করছি আপনারা জিনিসটি বুঝবেন। সেই সাথে এখানে একটি আপনারা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, আপনারা ক্যাপচা কোডটি পরিষ্কার যদি না দেখতে পান এখানে ক্লিক করলে আবার দ্বিতীয় ক্যাপচা কোড আপনারা দেখতে পাবেন। আমরা দেখি রিলোড করে ক্যাপচা কোডটি, এইবার আমরা পরিষ্কার বুঝতে পারছি। 78 দিচ্ছি আমরা, 78 54 54। দেখুন আমরা রোল নম্বর বসিয়েছি, রেজাল্ট পাই কি না দেখি। আমরা আরেকবার চেষ্টা করে দেখবো। এখানে রোল নাম্বার দিচ্ছি আমরা 2018, এটা আমরা দেখবো, যে রোল নাম্বারটা দেখছি সেটা হলো 2018 সালের জন্য, এই জন্য আমাদের সমস্যা হচ্ছিল। আবার ক্যাপচা কোডটি আমরা বসাই, আমরা দেখতে পাচ্ছি 8145 8145। আমরা দেখি এবার, এই যে রেজাল্ট পেয়ে গেছি আমরা, পরিষ্কার রেজাল্ট। আপনারা এখান থেকে সরাসরি রেজাল্টটি প্রিন্ট নিতে পারবেন। আশা করছি দর্শক মন্ডলী আপনারা সহজে রেজাল্টটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবারে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা প্রতিষ্ঠানের রেজাল্ট এক ক্লিকে ডাউনলোড করবেন বা করতে পারবেন। আমরা যদি চলে যাই এসএসসি বা ইকুইভ্যালেন্ট, যদি দিই 2020 দিনাজপুর বোর্ড, এবারে আপনাকে যদি পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট ডাউনলোড করতে চান তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে ইনস্টিটিউশন রেজাল্ট, ইনস্টিটিউশন রেজাল্টস। এখানে আপনাকে লিখতে হবে আপনার প্রতিষ্ঠানের আইইএন নম্বরটি। আমি একটি প্রতিষ্ঠানের আইইএন নম্বরটি দিচ্ছি 120205, দিলাম। তারপর আপনাকে ক্যাপচা কোডটি দিতে হবে, এখানে দেখতে পাচ্ছি 7119 7119, দিলাম। দেখি পুরো প্রতিষ্ঠান রেজাল্ট আসে কি না, এবং পুরো প্রতিষ্ঠান রেজাল্ট আমাদের সামনে হাজির। এভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের পুরো রেজাল্ট এক ক্লিকেই ডাউনলোড করে নিতে পারেন। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে সহজেই ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা ডাউনলোড কপি পেয়ে গিয়েছি। দেখা যাক আমরা রেজাল্টটা দেখি, এই যে সরাসরি গোটা পুরো রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি এখানে এক ক্লিকেই এই ওয়েবসাইটটি থেকে। আশা করছি আপনারা আপনাদের পাওয়া ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটিতে সরাসরি ক্লিক করে আপনারা যে পদ্ধতি অনুসরণ করে আমি দেখিয়ে দিলাম সেই পদ্ধতি অনুসরণ করে এক ক্লিকে পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট ডাউনলোড করে নেবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত থাকার জন্য।